আমরা সবাই আলহামদুলিল্লাহ মুসলমান, কিন্তু আমরা অনেকে জানি না ইসলাম আমাদেরকে ভালো মুসলমান হওয়ার জন্য কিছু রোডম্যাপ দিয়েছে, কিছু কর্মপন্থা পদ্ধতি আমাদেরকে বাতলেছে। সেগুলো যদি আমরা সঠিকভাবে রক্ষা করে চলতে না পারি তো শুধুমাত্র পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা, হজ, জাকাত, ওয়াজ শোনা, কোরআন তেলাওয়াত করা এবং অন্যান্য ভালো কাজ করা, এগুলো দিয়েই আমরা শুধুমাত্র আল্লাহর কাছে ভালো মুসলমান হতে পারবো না। ভালো মুসলমান হওয়ার অন্যতম একটা বড় শর্ত হলো কোনো মুসলমানকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া যাবে, কারোর কোনো হক বা অধিকার খর্ব বা নষ্ট করা যাবে না। আমরা অনেকেই আছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি মাশাআল্লাহ, তাহাজ্জুদও পড়ি, কিন্তু আরেকজনের হক নষ্ট করি, আরেকজনের অধিকার নষ্ট করি, আরেকজনকে কষ্ট দেই। অন্য মানুষের হক যদি আপনি নষ্ট করেন, আপনি যতই ইবাদত বন্দেগী করেন আপনি কখনো কিয়ামতের ময়দানে নাজাত পেতে পারবেন না। মোহতরম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য কোরআনে কারীম ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাক্তাসাবু, যারা ইমানদার নারী ইমানদার পুরুষদের কষ্ট দেয় বিগাইরি মাক্তাসাবু, অথচ তারা কষ্ট পাওয়ার মতো কোনো কাজ করেন নাই, অর্থাৎ অন্যায়ভাবে যদি কোনো মুসলমান, সে পুরুষ হোক আর নারী হোক, তাকে যদি কষ্ট দেয়, তার মনে ব্যথা যদি হয়, অন্যায়ভাবে তাকে একটা কথা বললেন, একটা আচরণ খারাপ করলেন, একটা বাজে মন্তব্য করলেন, তার নামে একটা মিথ্যা কথা উঠিয়ে দিলেন, কোনোভাবে কষ্ট দিলেন, ফাকাদ ইহতামালু বুহতানাম ওয়া ইসমাম মুবিনা, তাহলে এই ব্যক্তি যে কাজটা করলো সে বিশাল বড় অপরাধ, অনেক বড় অপরাধ করলো, বুহতান এর মধ্যে সে পড়ে গেল এবং ইসমাম মুবিনা বড় অপরাধ করে ফেলল, কবিরা গুনাহ হয়ে গেল। যদি কোনো মানুষের কোনো মুসলমানের কষ্ট হয় এমন কোন আচরণ এমন কোন কাজ কেউ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস যেটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে আরো বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, এই হাদিসকে আমি বলি আজকের যুগে সবচাইতে মিসকিন এবং অসহায় হাদিস। মিসকিন মানে হলো যে এই হাদিসটা এটা আমরা পড়ি শুনি কিন্তু এটার পরে আমলের ধার আমরা বেশিরভাগ কোনো ধারি না, এই হাদিসটা যেন আমরা এটাকে কোনোভাবেই গায়ে মাখাতে চাই না, এই হাদিসটা এক কোনায় পড়ে আছে অসহায়ের মতো, যদিও হাদিসের এখানে কিছু আসে যায় না, সহায় অসহায়ের কিছু নাই, কিন্তু আমাদের হাবভাব এমন যে হাদিসের দিকে আমরা তাকাইতেও রাজি না। এই একটা হাদিসের প্রতিটা শব্দের অর্থ বুঝে এটা যদি আপনার জীবনে ফিট করতে পারেন, ইমানের পর মৌলিক ফরজ কাজগুলো করেন, মোটামোটা হারাম কাজগুলো থেকে বাঁচেন, আল্লাহর শপথ করে বলি আপনার আখেরাতের যাত্রা একেবারে মসৃণ হয়ে যাবে, একেবারে ক্লিয়ার হয়ে যাবে, কেউ আপনাকে জান্নাতে যেতে বাধা দিতে পারবে না, সোজা জান্নাতে যেতে পারবেন, রুট একেবারে সহজ। আমাদের অনেক ভাইরা আছেন শুধু নফল আমল খোঁজেন, নফল আমল খোঁজা ভালো, নফল আমল করবেন দরকারও আছে, কারণ নফল আমল দিয়ে ফরজের ঘাটতি আল্লাহ তাআলা পূরণ করবেন, কিন্তু বাবারে নফল আমলের পরিমাণ বাড়ানোর চাইতে শত শত হাজার হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার দ্বারা কোনো মানুষের অধিকার বা হক নষ্ট হচ্ছে কিনা সে বিষয়টা। আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন মসজিদ থেকে নামাজ পড়ে এসে চায়ের দোকানে বসেই শুরু হয়ে গেছে গ্রামের আরেকজনকে নিয়ে সমালোচনা, তার বিরুদ্ধে নানান আলাপ আলোচনা, জেনে না জেনে, বুঝে না বুঝে, আন্দাজে বিভিন্নভাবে আলোচনা আছে না নাই? তো আপনার এই ইবাদত বন্দেগি তাসবিহ তাহলিলের কি মানে আছে? একজন মানুষের অধিকার নষ্ট করছেন তার পেছনে তার নিয়ে সমালোচনা করছেন, আপনার জাহান্নামে যাওয়ার জন্য খুব বেশি কিছু প্রয়োজন হবে না, এই বদামলটা এটার প্রায়শ্চিত্ত করতেই আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। মোহতরম হাজরিন, নফল আমলের পরিমাণ বাড়ান কিন্তু সেটা পরে, ওইটা বাড়াইতে না পারলে কোনো অসুবিধা নেই, ইমান আনার পর পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। আর যে হাদিসটা আমি আজকে পড়ে শোনাবো এই হাদিসের প্রতিটা শব্দ বুঝে এ অনুযায়ী আমল করেন, বান্দার সমস্ত হক আদায় করা আপনার জন্য সহজ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাহাসাদু, তোমরা কেউ কারোর প্রতি হিংসা করিও না, আল্লাহ কাউকে বেশি দিয়ে দিয়েছে, কারোর ছেলের উপার্জন বেশি আছে, তুমি এটার জন্য হিংসা করিও না যে কেন তার বেশি আছে, তোমার ভিতরে জ্বালা পড়া যেন না হয়, ওরে আল্লাহ বেশি দিছে, তুমি খুশি হও, আল্লাহ ওকে দিছে আমাকেও দেখ, যে আল্লাহ তাকে দিছে আমাকেও দিতে পারে কি পারে না, আরেকজনকে দিলে আল্লাহ আমার কোনো অসুবিধা আছে,
আল্লাহ কারোর ছেলেকে অনেক টাকা বসায় দিয়েছে, তার ছেলেরা তাড়াতাড়ি দালাল বিল্ডিং কোঠা করে ফেলছে, কারোর ছেলে ভালো রেজাল্ট করে ফেলছে, কেউ ব্যবসা করে মাশাআল্লাহ অনেক উঠে গেছে, আপনি উঠতে পারতেছেন না বহুত চেষ্টা করেও, তো ওই ব্যক্তির প্রতি আপনি হিংসা করবেন না, তার প্রতি যদি হিংসা করেন তাহলে তার প্রতি হিংসা হয় না, এটা হলো আল্লাহর ফয়সালার প্রতি অসন্তোষ প্রকাশ, যে আল্লাহই তো তাকে দিয়েছে, তার মানে আমি আল্লাহর সিদ্ধান্তটা মানতে পারলাম না, আমার মনে কষ্ট হচ্ছে, এটা তো ডেঞ্জারাস কথা, এজন্য ঈমানদার কখনো কারোর ভালো দেখলে, কারোর কল্যাণ দেখলে কখনো তার মন খারাপ হবে না, আল্লাহ আমার পাশের দোকানদারে অনেক কেনা বেচা দিয়েছেন আজকে, খুব ভালো কথা আলহামদুলিল্লাহ, আল্লাহ তারা আরো দেখ, আল্লাহ আমাকেও দেন আল্লাহ, তাকে দিয়েছেন আমার কোনো আপত্তি নাই, আমাকে একটু দেন, এটা হলো মুসলমানের স্বভাব। আর নামমাত্র মুসলমান হলে আমার দোকানে বেচা কিনা হোক আর না হোক ওর দোকানে যেন কাস্টমার না যায়, আমার আল্লাহ পয়সা দেখ আর না দেখ ওর পয়সা যেন আমি দেখতে না পারি, এই রোগ আমাদের মধ্যে আছে না নেই? হিংসুক কখনো ভালো মুসলমান হতে পারে না। আজকাল দুনিয়ার কাজ তো বটে কথা, দিনের কাজও হিংসা শুরু হয়ে গেছে, যে এই হুজুরের ওয়াজ সবাই শুনে, এই হুজুর আমার ওয়াজ কম শুনে, তাহলে আমার ওয়াজ শুনুক আর না শুনুক ওনারটা যেন এত মানুষ না শুনে, এই ঠেলা ঠেলি আছে না নাই? হুজুর হইতে পারে, আলেম হইতে পারে, বড় বক্তা হইতে পারে, বড় আলোচক হইতে পারে, দুনিয়ার মানুষ মারহাবা দিতে পারে, আমার রবের খাতায় মালিকের খাতায় আমল নামায় ভালো মানুষ সে, যে ব্যক্তির অন্তরে কারোর প্রতি কোনো হিংসা নাই, সে সবার উন্নতিতে খুশি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে দিছে, আরো দেখ আরো দেখ আল্লাহ তালা, আমার কোনো আপত্তি নেই, দিছে তো আল্লাহ, আমার যদি হিংসা হয় তাহলে তো এটা আল্লাহর ডিসিশন, আল্লাহর ফয়সালার বিরুদ্ধে বিদ্রোহ করার সামিল হয়ে গেল, ঠিক না? ঠিক, তাকে আল্লাহ দিছে, তার ছেলেকে আল্লাহ দিছে, এখন আমার যদি ভিতরে জ্বালা পোড়া হয় এটা তো লক্ষণ খারাপ, আপনার মধ্যে হিংসা আছে কি না এটা মাপার একটা মিটার আছে, বলবো মিটারটা? মিটার হলো আপনার পাশের ঘর, আপনার পাশের বাড়ি, আপনার যার সাথে কম্পিটিশন আছে, আপনার যে কম্পিটিটর, আপনার প্রতিযোগী, যে যার সাথে আপনার এক ধরনের প্রতিযোগিতা আছে, এরকম কারোর কোনো ভালো দেখার পর, কারোর কোনো কল্যাণের সংবাদ শোনার পর আপনার ভেতরে চিহ্ন করে জলে কিনা একটু খেয়াল করবে, যদি ভিতরে একটু কষ্ট অনুভব করেন তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ক্যান্সার হয়ে গেছে, হাসাদের রোগ আপনার ভিতরে ঢুকে গেছে, সাথে সাথে নিজেকে নিজে ভৎসনা করবেন, আত্মশাসন করবেন, আমি তো বলো মুসলমান হইতে পারলাম না, নবীজি বলেছেন লা তাহাসাদু, তোমরা একজন অন্যজনের প্রতি হিংসা করবা, ঘরে ঘরে হিংসা, ঘরে ঘরে হিংসা, মহিলাদের মধ্যে হিংসা, পুরুষদের মধ্যে হিংসা, ছাত্রদের মধ্যে হিংসা, অভিভাবকদের মধ্যে হিংসা, শিক্ষকদের মধ্যে হিংসা, পলিটিশিয়ানদের মধ্যে হিংসা, আলেমদের মধ্যে হিংসা, হিংসা গোটা সমাজটা শেষ হয়ে গেছে, ঠিক না বেটি? একটা ভালো মনের মানুষ পাওয়া যায় না ভাই, যার মনের ভিতরে কারোর প্রতি হিংসা নাই, সে সবার ভালো চায়, সবার ভালো চায়, আল্লাহ আমাদের এই গ্রামের সব মানুষের সন্তানদেরকে আপনি রুজি দেন, রুটি দেন, বরকত দেন, আল্লাহ সবাইকে দেন, আমাকে যদি আল্লাহ আপনি না দেন আমি আপনার উপর অসন্তুষ্ট না, আল্লাহ অসন্তুষ্ট না, একদিকে দেন নাই আপনি আরেক দিকে হয়তো দিয়ে দিবেন, আল্লাহ অনেকেরে দেখবেন তার ব্যবসা বাণিজ্য ভালো দেয় নাই, ছেলেটাকে আল্লাহ তারা অনেক বড় মানুষ বানিয়ে দিয়েছেন, আছে না নেই? আরেকজনকে আল্লাহ তালা ব্যবসা বাণিজ্য অনেক দিয়ে দিছে, ছেলে মেয়েগুলো সব মানুষ হয়েছে, আল্লাহ তালা কাউকে ঠকান না, এক একজনকে এক এক দিক দিয়ে দেন, আল্লাহর প্রতি ইমান এনে থাকলে আল্লাহর ফয়সালার পরে সন্তুষ্ট রাখা ইমানের দাবি, রেদা বিল কাদা ইমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট, এই জন্য ভাইয়েরা আমার কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ অন্তরে রাখবো না, আল্লাহ তালা কোরআনে ঘোষণা দিয়েছেন, জান্নাতে ঢুকানোর আগে ফিল্টার করে করে আমাদের অন্তরগুলো থেকে, কারোর অন্তরে যদি হিংসা থাকেও মাপটাপ যদি আল্লাহ তাআলা করে থাকে জান্নাতেও দেন, এগুলো সব পরিচ্ছন্ন করে, গিল শত্রুতা বিদ্বেষ হিংসা এগুলো পরিচ্ছন্ন করে তারপরে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। অতএব মানুষের প্রতি হিংসা করার যে অপরাধ আছে এটাকে আমরা অপরাধ মনে করি না, চুরি করলে আমরা গুনাহ জানি, ডাকাতি করা গুনাহ আমরা জানি, কেউ হারাম জিনিস দেখলো সেটা আমরা হারাম জানি, জেনা করলো সেটা হারাম আমরা জানি, দুর্নীতি করলে এটা আমরা হারাম জানি, মানুষ খুন করলো হারাম জানি, একজনকে গালি দিলে এটা হারাম আমরা জানি, অনেক হারাম আমরা জানি, কিছু হারাম আছে যেগুলোকে আমরা সযত্নে সযত্নে দুধ কলা দিয়ে যেরকম সাপ পোষে নিজের বুকের ভিতরে আমরা সেগুলোকে পুষি, সেরকম একটা পাপ অপরাধ হলো হিংসা, নামাজ পড়ে লম্বা দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, ওয়াজ করে মানুষ বাহবা দেয় কিন্তু কলিজার ভিতরে হিংসা ভরা আছে না নাই? ইয়াউমা লা ইয়ানফা মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম,
কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আমাদের সন্তান আমাদের সম্পদ ব্যবসা বাণিজ্য পরিচিতি বাহবা কোনো কিছু কোনো কাজে আসবে না ভাই সেদিন একটা জিনিস কাজে আসবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম যে আল্লাহর কাছে যেতে পারছে একটা কলব নিয়া একটা মন নিয়া যে মনটা ফ্রেশ কোনো হিংসা বিদ্বেষ নাই শত্রুতা নাই কারোর প্রতি নাই একজন ধাক্কা দিলেও বলে থাক আল্লাহ তারে মাফ করুক সে না বুঝে আমাদের ধাক্কা দিছে আমার নবীজি এরকম খোলা মনের মানুষ ছিলেন ফ্রেশ মনের মানুষ ছিলেন পেছালা মানুষ ছিলেন না অন্তর ভিতরে কারোর প্রতি হিংসা রাখতেন না ভাইরা সাহাবীদের অন্তরগুলো এরকম সাফ ছিল পরিষ্কার ছিল পরিচ্ছন্ন ছিল অতএব আমরা আমরা এই পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর নিয়ে আল্লাহর কাছে সাক্ষাতের চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন কিয়ামতের ময়দানে আমাদের যে বিষয়টি উপকারে আসবে সেটা হলো আমাদের পরিচ্ছন্ন অন্তর যে অন্তরের ভিতরে কোনো হিংসা নাই বিদ্বেষ নাই শত্রুতা নাই আজ মুসলমানদের মধ্যে অন্তরগুলো আমাদের পচে গেছে ভাই কিয়ামতের ময়দানে যদি আল্লাহর কাছে এরকম একটা মন নিয়ে যেতে পারেন আল্লাহ আমার মনের ভিতরে হিংসা বিদ্বেষ যা ছিল আমি আত্মশাসন করে আত্মপর্যালোচনা করে সেগুলো বের করে মনটাকে ফ্রেশ করেছি কারোর প্রতি বিদ্বেষ রাখি নাই এই মন নিয়ে আমি আপনার কাছে যেতে পেরেছি এই একটা আমল যদি করে যেতে পারেন ভাইরা আমার আখিরাতের পথ অনেক মসৃণ হবে অনেক মসৃণ হবে তো আমি বলছিলাম অনেক পাপকে আমরা পাপ জানি অনেক অপরাধকে অপরাধ জানি কিন্তু কিছু গুনাহ আছে যেগুলোকে গুনাহ হিসেবে আমরা জানি না আপনি আমল করবেন কোথা থেকে আগে তো জানতে হবে এজন্য কারোর প্রতি অন্তরে হিংসা হচ্ছে কিনা কারোর উন্নতি দেখার পরে অন্তরে চিন করে জ্বলে কিনা খেয়াল করবেন আমাদের এরকম হয়নি মাঝে মধ্যে আপনাদের হয়নি মাঝে মধ্যে এরকম যে কারোর ভালো শুনছেন অমুকের ছেলে হঠাৎ করে সে শুনলেন যে সে বিশাল কিছু একটা করে ফেলছে কিছু একটা ঘটায় ফেলছে অনেক বড় কিছু হয়ে গেছে অথচ আপনার তার সাথে কম্পিটিশন ঠেলাঠেলি আছে প্রতিযোগিতা আছে এই খবরটা শোনার পর দিলের ভিতরে সুখ লাগে না কষ্ট লাগে কষ্ট লাগে এর নাম কি হিংসা পাশের দোকানদার ওনার দোকানে দেখলেন এক কাস্টমার ঢুকে একসাথে অনেক টাকার মাল অর্ডার দিয়ে ক্যাশ পেমেন্ট করে সব হন হনায় মালগুলো নিয়ে রিক্সায় গাড়িতে উঠে চলে যাচ্ছে আর আপনি সকাল থেকে মাছি মারতেছেন একজনও আসে নাই কষ্ট লাগে না ভালো লাগে এর নাম কি হিংসা আর মুসলমান হলে বলবে আল্লাহ তাআলা আমার ভাইকে রিজিক দিছে আল্লাহ আপনি আরও দেন আমার ভাইকে আরও রিজিক দেন আমি তো আপনার বান্দা আল্লাহ আমাকে আপনি দিয়ে এটা হলো মুসলমানের খাসলত এরপর দিন শেষে যদি আল্লাহ আপনাকে নাও দেয় তাহলে বুঝবেন আল্লাহ আমার টেস্ট করতেছে আল্লাহ আমার কি নিচ্ছে পরীক্ষা নিচ্ছে যে বান্দা আমার এই সময়ে কি করে তখন আরো জোরে দিল থেকে বলবেন আল্লাহ আপনি না দিয়ে আপনার বান্দাকে আপনি পরীক্ষা নিচ্ছেন আপনি যদি খুশি থাকেন আমি আরো জোরে খুশি আলহামদুলিল্লাহ চেষ্টা করব না ইনশাআল্লাহ লা তাহাসাদু তোমরা একে অন্যের প্রতি হিংসা করবে না ওয়ালা তাবাগাদু একে অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করবে না শত্রুতা পোষণ করবে না ওয়ালা তানাজাসু তোমরা কারোর প্রতি কারো নাজাস করবে না প্রতারণা করবে না ক্ষতিগ্রস্ত করবে না লেনদেনে নাজাস একটা পরিভাষা ভাই আর্থিক লেনদেনে সাধারণত এটা হয়ে থাকে আমরা অনেক সময় প্রতারণা করি সত্য লুকানোর চেষ্টা করি আরেকজনকে ক্ষতিগ্রস্ত করতে পারি চাই ইমানদার সেগুলা করতে পারেন না ওয়ালা তাবাগাদু ওয়ালা ইয়াবি আহাদুকুম আলা বাইই বাদিন কেউ কেনা বেচা করার জন্য আলাপ আলোচনা কিছুটা আগায় নিছে মাঝপথে সেখানে কেউ যেন ইন্টারফেয়ার করে তার ক্ষতি না করে অনেকে দেখবেন একজনে একটা জিনিস কেনার জন্য সব ঠিকঠাক করছে ধরেন কথার কথা মোলামুলি করে সে বলছে যে আমি গরুটা কিনবো ভাই 50,000 টাকা দাম এই জমিটা কিনবো আমি 1,00,000 টাকা কাঠা বা কড়া আপনি টের পাইছেন যে এটা কেনা বেচা হচ্ছে আপনি যাই সেখানে যিনি বিক্রি করবেন তিনি এখনো বলেন নাই কত বিক্রি করবেন আপনি যে চট করে বলে দিলেন যে ভাই গরুটা আমি 55,000 টাকা দেব এই রোগটা আমাদের মধ্যে আছে না অথচ এটা ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে নাজায়েজ একটা কাজ গুনাহের একটা কাজ যতক্ষণ পর্যন্ত বিক্রেতা না বলবে যে ঠিক আছে ভাই আমি 50,000 দেব না ততক্ষণ পর্যন্ত আপনি সেখানে আরেকটা ফেয়ার আরেকটা মূল্য সেখানে সাবমিট করতে পারবেন না কারণ এটা মুসলমানের অধিকার আপনি নষ্ট করলেন বিয়ে সাদিতেও এরকম কাজ হয় কি হয় না হয় এই জাতীয় কাজ
নাজাস গরার এবং আপনার এই জাতীয় ধোকাবাজি এবং এই জাতীয় আপনার কারোর বেচা কেনার উপরে বেচা কেনা করা এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা তিনি বলেছেন তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো একে অন্যের সাথে মিলেমিশে থাকো ভাই মনে করো যে আমার ভাইয়ের উন্নতি হচ্ছে দিন শেষে আল মুসলিমু আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই লা ইয়াজলিমুহু কোন মুসলমান কোন মুসলমানকে জুলুম করবে না জুলুম করতে পারে না ওয়ালা ইউহাক্কিরুহু তাকে তুচ্ছ করতে পারে না ছোট করতে পারে না অপমান করতে পারে এটা তো আমাদের কাছে আজকাল ডাইলবাত মুসলমান তো মুসলমান বাপের বয়সী মানুষকে অপমান করতে বুক কাঁপে আল্লাহ তাআলা একটু ক্ষমতা দিয়েছেন একটু দাপট দিয়েছেন একটু পাওয়ার দিয়েছেন একটু পরিচিতি দিয়েছেন আমরা মানুষকে আর মানুষ মনে করি খুব বেশি দিন এগুলো থাকে না ভাই মানুষের ভালো গুণগুলো মানুষের মুখোমুখি থাকে অন্তরে গেথে যায় এজন্য লা ইউহাক্কিরুহু কোন মুসলমান কোন মুসলমানকে তাচ্ছিল্য করবে না ওয়ালা ইয়াখযুলুহু তাকে অপমান করবে না আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা নবীজি তিনবার বলেছেন তাকওয়া মানুষের এখানে থাকে তাকওয়া এখানে থাকে তাকওয়া এখানে থাকে অর্থাৎ মন থেকে যখন আপনি ভালো মানুষ হবে তখন এটার প্রকাশ আপনার অঙ্গ প্রত্যঙ্গে ঘটবে এই লেবাস পোশাকে তাকওয়ার প্রমাণ মূলত হয় না তাকওয়ার আসল ঠিকানা হলো অন্তর অতএব অন্তরের ভিতরে হিংসা থাকবে না শত্রুতা থাকবে না বিদ্বেষ থাকবে না সবার প্রতি ভালো কামনা থাকবে সবার প্রতি অন্তরঙ্গ মহব্বত থাকবে ভালোবাসা থাকবে এটা অনেক বড় একটা গুণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে বলেছেন বিহাসবি মুসলিমি মিনাশ শার আই ইউহাক্কির আখা কোন মানুষ খারাপ হওয়ার জন্য এটা যথেষ্ট যে সে কাউকে তুচ্ছ মনে করবে ছোট মনে করবে অপমান করবে অপদস্থ করবে এই একটা কাজ করলে কেউ খারাপ হওয়ার জন্য আর কিছু দরকার নেই কথা কি বুঝাইতে পারছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আল মুসলিমু আলাল মুসলিমি হারামুন দমহু ওয়া মালুহু ওয়া ইরদুহু একজন মুসলমানের সম্পদ তার জীবন তার ইজ্জত এই তিনটা জিনিসকে হারাম করে দেওয়া হয়েছে কয়টা জিনিসকে হারাম করা হয়েছে যে কোনো মুসলমানের সম্পদ একটি টাকা কারোর অনুমতি ছাড়া মনের সন্তুষ্টি ছাড়া আমার পকেটে ঢুকতে পারবে কোনোভাবে না ছলছাত্রি করে চালাকি করে বিভিন্নভাবে আপনি নিলেন হারাম হবে আপনার জন্য তার সম্পদ তার জীবন কোনো মানুষের জীবন যেন আমার দ্বারা হানি না হয় কোন মানুষের সম্মান যেন আমার দ্বারা হানি না হয় আমরা বেশিরভাগ মানুষ মানুষ খুন করি না বেশিরভাগ মানুষ ভালো মানুষ যে আমরা জীবনে একজন মানুষও খুন করি নাই আলহামদুলিল্লাহ একটা পয়েন্টে আমরা আল্লাহর রহমতে পাশ মার্ক পেয়ে গেছি এবং অনেকেই আছেন মাশাআল্লাহ অনেকের সম্পদও মারেন না হয়তো মারার অনেকের সুযোগও নেই কিন্তু সুযোগ টুকটাক যাও আছে তাও মারে না এরকম ভালো মানুষের সমাজে আছে কিন্তু শেষেরটা অর্থাৎ মানুষের ইজ্জত সম্মান এটার যে কত মূল্য একটা মানুষকে খুন করা যেরকম অপরাধ একটা মানুষের সম্পদ আত্মসাত করা যেরকম অপরাধ একটা মানুষকে অপমান করা সেরকম অপরাধ কোন কোন ক্ষেত্রে তার চেয়ে ডেঞ্জারাস অপরাধ হতে পারে কিন্তু আমরা করি কি করি না হাসতে হাসতে একটা মানুষকে অপমান করে ফেলি অসম্মান করে ফেলি বেইজ্জত করে ফেলি আমাদের দেশের একটা সৌন্দর্য ছিল একটা সময় আমাদের তরুণরা বয়সে বড়দেরকে দেখলে রাস্তার পাশে কাচমুচে করে দাঁড়িয়ে যেত শ্রদ্ধা করত এগুলো এখন হারিয়ে গেছে নাতির বয়সের ছেলে দাদার বয়সের মানুষের সামনে চোখ রাঙিয়ে কথা বলতে এখন বুক বাঁধে না কিয়ামত আর বেশি বাকি এই লক্ষ্মীপুর নোয়াখালী বৃহত্তর এই জেলাগুলো আলেমদের জেলা আলেমদের এলাকা এই বশিকপুর আলেমদের গ্রাম উমদপুর বাড়ির কবরস্থানে যান এক পাশ থেকে দেখবেন শুধু মাওলানা 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 লেখা আমরা দেখিও না আমাদের জন্মের আগে দুনিয়া থেকে চলে গেছে ওনারা কিন্তু নামগুলো দেখে আমি চিন্তা করি একটা বাড়ির সামনে কবরস্থানে এত মাওলানা আমরা তো সারা দেশ ঘুরি জেলাকে জেলা খুঁজে তো একজন আলেম পাওয়া কঠিন হয়ে যায় অনেক এলাকায় নাম করা আলেম 20 বছর 50 বছর আগে একজন আলেম ছিল একটা এলাকায় এরকম পাওয়াও কঠিন হয়ে যায় 50 বছর আগে কিন্তু এই এলাকাতে সেই 50 বছর আগে ঘরে ঘরে আলেম ছিল সেই এলাকাতে আমাদের আচরণ আমাদের আখলাক শুধু এলাকার জন্য বলছি না সারা দেশে আমাদেরকে অনলাইনে অফলাইনে যারা শুনছেন সবাইকে বলছি ভাইরা আমার ভালো মুসলমান হওয়ার জন্য আমাদের আচরণ সুন্দর করতে হবে ভালো আচরণ করতে হবে কোনো মানুষকে অপমান করা যাবে আমাদের যুবকরা আজকে ফেসবুকে কিছু একটা পাইলেই হইল বাপের বয়সী মানুষ সিনিয়র মানুষ আলেম মানুষ শিক্ষিত মানুষ হয়তো কোনো ভুল করছেও গোষ্ঠী উদ্ধার করার জন্য আমরা কিবোর্ড নিয়ে নেমে যাই আছে না নাই ও ভাইয়ের আমার এই প্রত্যেকটার জন্য হিসাব দিয়ে করতে হবে পাগলামি মাতলামি ভাড়ামি হেয়ালিপনা এগুলো দুনিয়াতে করে পার পেয়ে যাচ্ছেন আল্লাহর কসম প্রতিটা বিষয়ের হিসাব দিতে
একজনকে অপমান করে একটা ফেসবুকে পোস্ট দিয়েছে তার চেহারা বিকৃতি করে পোস্ট দিয়েছে আপনি সেখানে লাইক মেরে চলে আসছেন আপনার লাইকের কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে কারণ আপনি সে অপকর্মে একজন মানুষকে অপমান করার জন্য আপনি সমর্থন জুগিয়েছেন হ্যাঁ অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করতে হবে সেটা নিষেধ না বরং সেটা নির্দেশিত শরীয়তে কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে তাকে অপমান তুচ্ছ তাচ্ছিল্য আপনি করতে পারেন একটা কথা বলি বিদায় হজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভাষণ দিয়েছেন অনুগ্রহ করে ওই ভাষণটাকে ভালো করে অ্যানালাইসিস করবেন ইসলাম তখন পরিপূর্ণ হয়ে গেছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াত নাজিল হয়ে গেছে কুরআন নাজিলের ধারা শেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন সাহাবীরা টের পাচ্ছেন তার কথায় তখন অন্তরগুলো বিগলিত হয়ে চোখের পানি পড়ছে সাহাবীদের টোন শুনে বুঝতে পারছেন যে উনি চলে যাওয়ার সময় হয়ে গেছে বিদায়বেলার উপদেশ থাকে সারা জীবনের সমস্ত উপদেশের জিস্ট এবং খোলাসা নির্যাস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিদায় হজের ভাষণে খুব কায় মনোবাক্যে সাহাবীদেরকে লক্ষ্য করে শুধু তাদেরকে বলেন নাই তাদেরকে সামনে রেখে আমাদেরকে এবং কিয়ামত পর্যন্ত আগত বিশ্ব মানবতাকে তিনি যে উপদেশগুলো করে দিয়ে গেছেন সেই উপদেশগুলোকে অ্যানালাইসিস করলে গবেষণা করলে দেখা যায় সেখানে বেশিরভাগ পয়েন্ট ছিল মানুষের অধিকার সম্পর্কে আপনি দেখবেন সেখানে নামাজ নিয়ে সেখানে ইবাদত বন্দেগী নিয়ে যদি 10% or 20% কথা থাকে আর 80% কথা ছিল মানুষের অধিকার সম্পর্কে তোমাদের অধীনস্থদের প্রতি খেয়াল রাখবে তাদের প্রতি জুলুম করবে না তারা তোমাদেরই ভাই আল্লাহ তোমাদের অধীনে করে দিয়েছেন অর্থাৎ আল্লাহ চাইলে তোমাকে তার অধীনে করে দিতে পারতেন তারপরে অবিচার করবে না নারীদের প্রতি অবিচার করবে না তাদের প্রতি খেয়াল রাখবে তাদের অধিকার যেন নষ্ট না হয় খেয়াল রাখবে তোমরা কোনো মুসলমান কোনো মুসলমানের সম্মান হানি করবে না কোনো মুসলমান মুসলমানের ইজ্জতে হাত দিবে না অপমান করবে না তার সম্পদ হানি করবে না তার জীবন হানি করবে না এটা খেয়াল করবে তিনি বলেছেন আজকের এই দিনে আরাফাতের ময়দানে জুমার দিনে আরাফাতের দিনে গুরুত্বপূর্ণ দিনে আজকের এই দিনটা যেরকম সম্মানিত এই জায়গা যেরকম সম্মানিত এই মাস যেরকম সম্মানিত প্রতিটা মুসলমান হতে পারে অশিক্ষিত হতে পারে তিনি গরিব মানুষ হতে পারে তিনি গ্রামের মানুষ হতে পারে তিনি চাষী মানুষ হতে পারে কোনো যে কোনো পরিচয়ের পরিচিত মানুষ প্রত্যেকটা মানুষের প্রতিটা মুসলমানের ইজ্জত সম্মান তোমার জন্য এই আরাফাতের ময়দান যেরকম সম্মানিত এই জিলহজ মাস যেরকম সম্মানিত এই দিনটা যেরকম সম্মানিত আরাফাত যেরকম সম্মানিত প্রতিটা মুসলমানের ইজ্জত ওইরকম সম্মানিত তার ইজ্জত হানি করার আগে 10 বার ভাবতে হবে চেষ্টা করব না ইনশাআল্লাহ কাউকে কষ্ট দেওয়ার মতো অপরাধ পাপ দুনিয়াতে আরেকটা নাই ভাই খুব জটিল বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেদিন আসার আগে দায় দেনার সব চুকিয়ে নাও যেদিন কেউ কারোর কাজে আসবে না বাপও তার অধিকার ছেলের কাছ থেকে ছাড়বে না মমতাময়ী মা সন্তানকে ছাড়বে না স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে ছাড়বে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানু ইয়ুগনি সবাই যার যার ধান্দায় থাকবে বাপ ছেলেকে দেখে ছেলে বাপকে দেখে সন্তান একজন আরেকজনকে দেখে স্ত্রী স্বামী একজন আরেকজনকে দেখে পলায়ন করবে কেউ কারোর কাছে ভিড়বে না যদি সেদিন কারোর সহযোগিতা চেয়ে বসে কিয়ামত বড় ভয়াবহ জায়গা তার আগে আগে দুনিয়াতে যদি কারোর কষ্ট দিয়ে থাকো এই মামলা চুকায় নাও নিজেরা নিজেরা তার কাছ থেকে মাফ চেয়ে নাও চোখের পানি ফেলে নাও বাবা মা কে যারা কষ্ট দেই আমি আমার বাবাকে হারাইছি আমি জানি যে কি হারিয়েছি এটা যারা না হারাইছেন যাদের বাবা বেঁচে আছেন তারা বুঝবেন না কি আছে কি বটগাছ আছে রাত বিরাত মাহফিল থেকে আসতাম বাড়ির সামনে বসে থাকতাম 12টা 1টা 2টা 3টা কোনদিকে যেতেন না কোথায় কি হচ্ছে না হচ্ছে পাগলের মতো ছুটে বেড়াতে এই স্নেহ মমতা বকরার মতো পৃথিবীতে আমার আর কেউ নেই যাদের বাবা আছে তারা বাবার কদর করেন যাদের মা আছে তারা এই বটগাছের কদর করেন এই বটগাছ যেদিন হারিয়ে ফেলবেন সেদিন টের পাবেন যে আপনি কি হারিয়েছেন ভাইরা আমার আমাদের ভাই বোন আমাদের সম্পদ অনেক বিষয়ে মনোমালিন্য থাকতে পারে অনেক বিষয়ে দুঃখ থাকতে পারে কষ্ট থাকতে পারে তারপরও আমাদের ভাই বোন আমাদের আপন তারা আমাদের রক্ত সম্পর্কীয় আত্মীয় ইসলাম আমাদের জন্য ফরজ করে দিয়েছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য কোনো কারণে সম্পর্ক নষ্ট হতে দেওয়া যাবে যাই হয় হোক আমার ভাই আমার বোন আমার রক্ত অতএব তাদের সাথে আমি সম্পর্ক ছিন্ন করতে পারি না অভিমান করে 3 দিন কথা না বলে থাকতে পারি এর বেশি না চেষ্টা করব না ইনশাআল্লাহ নামাজি মুসলমানের যুগে পাওয়া যায় রোজাদার মুসলমানের যুগে পাওয়া যায় দাড়িওয়ালা মুসলমানও পাওয়া যায় টুপি জুব্বাওয়ালা মুসলমানও পাওয়া যায়
আলহামদুলিল্লাহ কুরআন পড়নওয়ালা মুসলমান পাওয়া যায় মানুষের অধিকার পাই পাই করে হিসাব করে বুঝিয়ে দিবে কোন মানুষের অধিকার নষ্ট করবে না এই রকম মুসলমান আজকাল খুব বেশি পাওয়া অথচ জান্নাতের জন্য তারাই সিলেক্টেড হবে যারা বান্দার হকের ব্যাপারে সচেতন দায়িত্বশীল আল্লাহর হকে একটু ত্রুটি করে ফেলছেন নামাজে একটু ভেজাল করে ফেলছেন আপনি আশা রাখতে পারেন জোরালোভাবে আল্লাহ মাফ করে দিবেন যদি আপনি মাফ চান পরবর্তীতে কারেকশন করে নেন কিন্তু মানুষের হক নষ্ট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেও সেটা মাফ করবেন না কোনো দায়িত্ব নেবেন না ডेंजरस বিষয় ভয়াবহ বিষয় সবাই সাবধান থাকব তো ইনশাআল্লাহ আমাদের আজকের এই প্রোগ্রামে আমার আলোচনার জিস্ট কথা হলো আমরা এই মাহফিল থেকে আসুন চ্যালেঞ্জ গ্রহণ করি আমার দ্বারা যেন কেউ কষ্ট আমি আমার কথা আপনাদেরকে শেয়ার করি শুধুমাত্র শিক্ষা অর্জনের জন্য মানুষ হিসেবে আমিও দেখি যে আমার কোনো আচরণ দ্বারা হয়তো কেউ কষ্ট পেয়ে গেছে সেটা যে কাছের কেউ হতে পারে দূরের কেউ হতে পারে পরিচিত কেউ হতে পারে অপরিচিত কেউ হতে পারে আমি যেটা করি যে দেরি না করি খুব দ্রুততার সাথে তার কাছ থেকে মাপ চেয়ে নিই আব্বা আম্মার বিষয় তো সম্পূর্ণ ভিন্ন কখনো তাদের সাথে তর্ক হয়েছে হয়তো ফ্যামিলিগত কোনো বিষয় নিয়ে কথা বলতে গিয়ে কথা জোরে হয়ে গেছে তো আমি আমার স্ত্রীর সামনে আমার সন্তানদের সামনে ভাইদের সামনে বা অন্য কারোর সামনে যদি জোরে করি ঠিক তার সামনে গিয়ে আবার আমি জীবনে বহুবার এমন হয়েছে যে তাদের সামনে গিয়ে আবার পা জড়া ধরছি অনেকে করে কি বেয়াদবি করছেন একজনের সামনে মাপ চাবেন চুরি করে ভিতরে ভিতরে এটা দুই নম্বরে এটা মাপ চাওয়া না যেই জায়গায় করেছেন ওই জায়গায় যে কয়জনের সামনে করেছেন ওই কয়জনের সামনে আপনার কারেকশন করতে হবে এবং এরপর সংকল্প করতে হবে আর যেন এটা আমার দ্বারায় না হয় মানুষ আস্তে আস্তে ভালো হওয়ার চেষ্টা করতে হয় বাইরে আমার আমি গতকালকে কুমিল্লাতে মাহফিলে বলছি আজকেও আপনাদেরকে বলি একটা মাহফিল আয়োজন করলে আয়োজকদের স্বার্থ থাকে আলোচকদের স্বার্থ থাকে আপনাদেরও স্বার্থ থাকা উচিত যারা শ্রোতা আয়োজকরা মাহফিল টয়টম্বর মানুষ আসছে গণ্যমান্য ব্যক্তিরা আসছে তাদের মাহফিল সাকসেস তাদের নাম হয়েছে সুনাম হয়েছে আল্লাহর কাছে সওয়াব পাইছে অনেক কিছু হয়েছে তাদের আলহামদুলিল্লাহ তারা খুশি আলোচক মাশাআল্লাহ তার আলোচনা মানুষ শুনছে যাওয়ার সময় একটা খামে হাদিয়া ধরায় দিছে পথ ভাড়া দিছে উনিও খুশি ক্যামেরাম্যানরা ভালো ভালো কন্টেন্ট পাইছে ভিডিও করার মতো অ্যাডসেন্স করে পয়সা কামাই করবে ওদেরও ধান্দা হাসিল হয়ে গেছে আপনাদের ধান্দাটা কি আপনাদের ধান্দা হওয়া উচিত আপনাদের টার্গেট থাকা উচিত আমি মাহফিল থেকে কি নিয়ে যাচ্ছি প্রতিটা আলোচকের আলোচনা থেকে ওই মজলিসে বসে বসে মনে মনে নিয়ত করে ফেলবেন আরে এই যে হুজুর এই কথাটা বলছে এটা তো আমার মধ্যে নাই কোরআনে আছে হাদিসে আছে তো আমার মধ্যে নাই তাহলে আমি কিরকম মুসলমান ঠিক আছে এখন থেকে নিয়ত করে ফেললাম আমার জীবন আর এটা ছাড়বো না কোরআন হাদিসে আছে আমার জীবন আর এটা কিভাবে হতে পারে আজকে নতুন করে জানলাম শুরু করে দিলাম এটা হলো আপনার স্বার্থ মাহফিল থেকে কিছু নিয়ে বাড়িতে গেলেন অমুক জিনিসটা খারাপ আজকে নতুন করে জানলাম ঠিক আছে আজ থেকে এটা আমি আর করবো না হিংসা আর আমি কারোর প্রতি করবো না কাউকে কষ্ট আর আমি দেব না আমি এখন থেকে সিনসিয়ার হয়ে যাব এই প্রতিজ্ঞা নিয়ত মজলিসে যত আলোচনা করবে তাদের আলোচনা ফাঁকে ফাঁকে নিজে নিজে নিয়ত করে ফেলবেন প্রতিজ্ঞা করে ফেলবেন আগেরগুলোর জন্য তওবা করবেন হিসাব মিলাবেন প্ল্যান করবেন যে আমার আগামীকালকের দিনের রুটিনে পরিবর্তন হবে আমার অভ্যাসে পরিবর্তন হবে আমার কর্মপন্থা পরিবর্তন হবে তাহলে সেক্ষেত্রে আপনারাও মাহফিল থেকে কিছু নিয়ে গেলেন সার্থক হবে ইনশা আর যদি শুধু বলেন কি ওয়াজ করছে উরে বাপরে বাপ সবাই জমজমাট ওয়াজ শুনছে হেসে দিছে কেঁদে দিছে তো ভাইরা আমার এই তামাশার নাম ইসলাম হতে পারে আমল করবো তো ইনশাআল্লাহ নিজেকে পরিবর্তন করবো তো ইনশাআল্লাহ সংকল্প করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন